Assalamualaikum, welcome to Mukty Begum blog. Theke notun arekti blog niye hajir hoye gechi. Amra Chattogram theke sarashori ekhon bashay chole ashi. To amader mey gulo ki korche dekhen. Tentena amra ekhon chole ashi. Let's go. আরে যে আমাদের ঘরে মিনি গুলো গুরগুর করে বেড়াচ্ছে লোকেশ ক্যামেরা দেখো এই যে মিনি মিনি সুন্দরি তো এটা আমরা তো এখন বাসায় চলে আসছি আর আমার মিনি গুলো এই এদিকে এদিকে লাগিস তো আমরা তো চলে আসলাম ও মাই গড তোমার কি অবস্থা ও মাই গড কল্লি কল্লি কেমন কাটছে দিনটা আরে জানো সবাই অনেক ভালোবাসা দিছে আমরা যত জায়গা গেছি বুঝছো তোমার নাম বলছে সবাই আমি তো পাইও হ্যাঁ সবাই ঋতুরাম্মু আপনি ঋতুরাম্মু না এবারে বলে আপনি ঋতুরাম্মু না আর ঋতু জিমি তো যে লাভ দিয়ে ভাইরাল হইছে আমার পেজে ওইটাকে মনে করে কি ঋতু লাগছে ওই ঋতু কয় ঋতু না লাভ দিছে আমাকে না না ওটা তো মিতু লাগছে আসল কথা কি মানে আমার বাচ্চাগুলো এত আনন্দ এত খুশি হয় সবচেয়ে ইম্পর্টেন্ট কি ওর আব্বুর সাথে ঝগড়া করতে সবচেয়ে ইম্পর্টেন্ট ওর পাপার সাথে ঝগড়া করতে ভালোবাসে এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে আমরা ওই ব্লগটা পরের পাঠ করি আপনারা সঙ্গে থাকেন দেখতে পারবেন ওদের জন্য কি কি নিয়ে আসছি আমরা বের করো হ্যাঁ এখানে নিচে পাড়া দিয়ে ধরো লাগেজটা বের করো হ্যাঁ এটাই করো আমরা এখন এই লাগিসে ওদের জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার ভালোবাসার ফলোয়ার্সরা আমার কলিজারা আমাকে কিছু গিফট করেছে সেটাও আমি শেয়ার করব বাট আলাদা আলাদাভাবে যাবে কারণ হোক না সামান্য কিন্তু তারা কারণ বুকে জড়ায় ধরছে এটাই তো আমাদের সবচেয়ে বড় চাপ আমরা ব্লগিং এ মিতুর মতো স্থির ভাবে দাঁড়াতে পারো না জুন না আমি আমার হাত পা কাঁপতেছে কারণ ব্লগিং এ আমরা পুরো সাকসেস এবার সফরে আমরা মনে করছি যে না আমরা ব্লগিং এ সাকসেস হইছি তাহলে এখন আমি শেয়ার করব যে এই যে আমার ডার্লিংটা দেখেন ডার্লিং গিফট দেখবো আপনাদের আমি এখন শেয়ার করব আমি আমার মেয়েদের জন্য কি নিয়ে এসেছি এই ব্লগে শেয়ার করব আর আমার ফলোয়ার্সরা আমার মেয়েদের জন্য কি দিয়েছে সেটা হচ্ছে আমি পরের ব্লগে শেয়ার করব হ্যাঁ আপনারা কিন্তু সব একসাথে ঝগড়া করে দিতে আমি তুমি দেখেছো না এই সবাই ঝগড়া করতেছে কি বাবা আমার কাছে আসবো আমরা কিন্তু দেখেন অনেকদিন পর বাবা মা আসলে বাচ্চারা কতটা আনন্দ পায় আর ঋতু তো দেখছেন সবসময় ফেমাস ঋতুটা হচ্ছে মা আর বাবারে ভাই আর আমার মেয়ে হচ্ছে মিতু এজ ঠিক আমার মতো ফেস টু ফেস সব কিছু আর হচ্ছে পালতো আচ্ছা মিতু ব্যথা পাই কিন্তু না চলো সরাই যা তোর মতো কোথা তো সকুটে এ তো দেখি দেখ পাপারে কামড় দেখ লাগা জগা জাগা ঘুমাই তো
দশ দিন পর আমি যখন বাসায় আসলাম, আমার ঘরের অবস্থা সবাই আমার ঘরের লোকটা দেখেন, মানে আমি দশ দিন ছিলাম না, আমার মেয়েরা যেভাবে রেখেছে মানে মজা খেয়েছে আর যেখানে সেখানে রেখেছে। আরেকটু শেয়ার করি, আরেকটু শেয়ার করি, এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে অবস্থা, মানে সারাদিন শুধু মজা মজা মজায় মজাগুলো, মানে আমি যে খাবারগুলো দিয়ে দিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, মানে কোক, যত প্রকার যে মজা টজা ছিল, আমি বলেছিলাম যে এগুলো তোমরা খেয়ে তোমাদের সময় কেটে যাবে, ভাল লাগবে। তো শুকনো খাবারগুলো এভাবে খেয়েছে, বাট ডাস্টবিনে ফেলানোর চিন্তা করে নেই, আমার ঘরের কোনায় কানাচে সব জায়গায় এইভাবে ময়লাগুলো ফেলে দিয়েছে, মানে এইভাবে রেখেছে। এখন আমি এগুলো ক্লিন করব, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখেছেন তো অবস্থাগুলো, এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার কিচেনটা, আমি কিচেনটা কীভাবে রেখে গিয়েছিলাম আমি সেই ব্লগটাও দিব, দেখতে পারবেন। আর এখন আমার কিচেনের অবস্থাটা দেখেন, রাকিবা বলেছিল আমি অনেক অনেক আখ কিনে দিয়ে যাবো, আমি আখ পছন্দ করি, তো আমি আখ কিনে দিয়ে গিয়েছিলাম। আখ তো খেতেই পারে নাই, যা খেয়েছে খেয়েছে আর নষ্ট করছে, দেখেন অবস্থা। আর আমার কিচেনটা কত সুন্দর করে আমি ঝকঝকা করে রেখে গিয়েছিলাম সেই ব্লগটাও যাবে, আর সঙ্গে এখনকার কিচেনের অবস্থাটা দেখেন। এই হচ্ছে হান্ডি পাতিল, মানে নিচে ফেলে রেখেছে, জাস্ট শুধু খেয়েছে। যে খাবারগুলো আমি রেখে গিয়েছিলাম ফ্রিজে গরম করছে, আর প্রতিদিন একটা একটা করে বাসন নষ্ট করলে তিন বোনে কী অবস্থা করতে পারে দেখেন। একটা প্লেট অলরেডি ভেঙে ফেলেছে, কোনো ব্যাপার না, কিন্তু আমি দেখাচ্ছি অবস্থাটা, আমার কিচেনের অবস্থাটা কী করছে, মানে যেটা খেয়েছে আমার মনে হয় ফিক্কে ফিক্কে ফেলেছে। তো এই হচ্ছে আমার কিচেনের অবস্থাটা দেখেন, অবস্থা। যদি এর আগে আমি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটা দেখবেন, আর এই ভিডিওটা একটু দেখবেন কষ্ট করে, মানে উপর থেকে কন্টেনারগুলো পেরে পেরে লুরুস রান্না করেছে সেগুলো আর উঠায় নেই। তো দেখেন অবস্থা, কীভাবে আমার জায়গার কানিশগুলোর অবস্থা, এই যে সিঙ্কের অবস্থা, হাঁড়ি পাতিলের অবস্থা। এই হলো আমার বাচ্চাদের কাজ, আমি বাসায় না থাকলে কীভাবে দেখেন নষ্ট করে। তো আপনারা যারা বলেন যে খেয়ে দিয়ে কাজ নেই, তাদের জন্য আজকে ব্লগটা, যে আমি বাহিরে ছিলাম ঘরে ছিলাম না, আমার বাচ্চারা যেভাবে নষ্ট করেছে জিনিসপত্র, দেখেছেন যে খেয়ে দিয়ে কাজ আছে কি না, বাই কাজগুলো এখন কে করবে, এই কাজগুলো কিন্তু আমাকে করতে হবে। যদি এই কাজগুলো করার লোক থাকতো তাহলে কিন্তু এই দশ দিনের ভিতরে কেউ না কেউ করতো, তাই না? যেহেতু এই কাজগুলো করার লোক নেই, সেহেতু কিন্তু কাজগুলো আমার, আর আমাকে করতে হবে, আর আমাকে করতে হবে। আমার বাচ্চারা কিন্তু এইসব কাজ করতে অভ্যস্ত না, আর আমার বাচ্চারা এইসব কাজ পারেও না, আর ছোটো মানুষ, তো ওদেরকে নিয়েও আপনারা নানার কথা বলেন। শুধু আপনাদের এই লোকগুলো দেখানোর জন্য মূলত এখনকার এই ব্লগটি করা, যে আমাদেরও অনেক কাজ আছে, আমরা যদি দশ দিন পরও ঘরে আসি তবু আমাদের কাজগুলো আমাদেরকে করতে হয়। হ্যাঁ, আমাদের অনেক কাজ আছে, তো একটু আমাদের কাজগুলো শেয়ার করলাম, যে আমি না থাকলে আমার বাচ্চারা কী করে। ডাস্টবিন থাকতেও কিন্তু সেইখানে খাবারগুলো ফেলে নাই। এখন আমি বসে বসে আমার কাজগুলো সেরে নেব, পুরো ঘরটা আমি ক্লিন করে নেব, তারপর